কবি সুনেত্রা ঘটকের রচনায় রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ মানে আমার কাছে এই সব। রবীন্দ্রনাথ মানে আমার কাছে 25শে বৈশাখের আনন্দ নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, বোলপুরের বিশ্বভারতী, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, কোথাও আমি তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ধায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগি গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। এই গানটা মায়ের মুখে শুনতে শুনতে কখন যেন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একটত্তি বাগানে ছোট ছোট গাছপালাগুলো ভিজে ভিজে বাতাসে উথাল পাথাল হতে লাগলো। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতনই গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার অভিসার আবার তুমি কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, সেখানে অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপশপে ভেজা জামায় বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষা গান এলো না মনে। বাবাকে আমি কেমন করে বোঝাই? অভিসার শব্দের মানেটা আমি জেনে গেছি, আজ জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে।